এক সময় জনপ্রিয় চিত্রনায়ক শাহিন আলম এখন হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে চলচ্চিত্র অভিনেতা শাহিন আলমকে। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন, তাছাড়া কিডনিতেও নাকি সমস্যা দেখা দিয়েছে। এজন্য গত 3 নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে ওমর সানি বলেন, শাহিন আমার খুব ভালো বন্ধু, আগে থেকেই ওর ডায়াবেটিসের সমস্যা ছিল, ইদানিং তার কিডনিতেও সমস্যা দেখা দিয়েছে। এখন সে ডাক্তারের পরামর্শে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন, গতকাল আমি তাকে দেখতে গিয়েছিলাম, ওর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছি, আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছে। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে শাহিন দোয়া চেয়েছেন। আমিও দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি, ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 1986 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান শাহিন আলম। তার অভিনীত প্রথম সিনেমা মায়ের কান্না, এটি 1991 সালে মুক্তি পায়। এরপরে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্র থেকে অনেকটা দূরে রয়েছেন শাহিন আলম, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজিওএপস.কম এ।